Are you ready for today's vlog? Yes. Hello, বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো স্বাগত জানাই সবাইকে আমার সেকেন্ড ব্লগে তো আজকে হচ্ছে 26 ডিসেম্বর এবং আজকে নেক্সট উইকে হচ্ছে আমার বিয়ে আর আমি ভাবতেও পাচ্ছি না তো আজকে সারাদিনে অনেক মজা করব আজকে একটা ইনভিটেশনও আছে সেখানেও যাব সারাদিন আজকে কি কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো এতে এসে আমার সকাল শুরু হয় 10টা থেকে তো প্রথমে আমি ছাদে যাচ্ছি ছাদের সিঁড়িতে দেখলাম বাবা গাঁদা ফুলের চারা এনে রেখেছে যেগুলো বাবা লাগাবে তো তো ফাইনালি আমরা ছাদে চলে এসেছি এবং ছাদে এসে আমি প্রতিবারই দু সপ্তাহ বাদে বাদে আসি এবং আমার গাছগুলোকে আমি দেখি প্রতিবারই এসে সকালে আগে এটাই আমার প্রথম কাজ হয় ওয়াও দেখো ফুলও ফুটেছে এই গাছটা একটা স্টোরি আছে এই গাছটা আমি আগের বছর আমার একটা বীজ থেকে লাগিয়েছিলাম আমার যে রান্নার দিদি ব্যাংকে সে দিয়েছিল এবং ফাইনালি গাছটা হয়েছে এবছর এবং তাতে কি সুন্দর ফুলও ফুটেছে দেখো এছাড়াও আমার কাছে অনেকগুলো গাছ আছে সে খুব ভালো লাগে এইগুলোকে দেখতে আচ্ছা আমাদের বাড়ির ছাদ কুকুরগুলো কন্টিনিউয়াস আওয়াজ করে যাচ্ছে যখন ভিডিওটা অন করছি কুকুরগুলো আওয়াজ করা শুরু করে আমরা ছাদে গেছিলাম ছাদ থেকে তুলে এনেছি অ্যালোভেরা এবং এটা আমরা ছিলে নিয়েছি এবং এটা দিয়ে একটা পেস্ট আমরা বানাবো বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আছে ভেজানো মিরপুর এবং জবা ফুলের পাতা যেটা আমি ছাদ থেকে তুলে নিয়েছি এবং এর মধ্যে আছে অ্যালোভেরা জেল এগুলো দিয়ে আমরা একসাথে পেস্ট বানিয়ে নেবো বুঝতে পারছো কিটা জানি না কিন্তু আমার ইয়েস আমার মাথায় কিন্তু কমপ্লিটলি মাখা হয়ে গেছে পেস্টটা এবং আমি আমার নেক্সট দিকে এগোচ্ছি নেক্সট আমি কী করবো দেখো তো গাইস এটা হচ্ছে আরবান গাবরুর চারকোর ব্ল্যাক পিল অফ মাস্ক যেটা মাখার পর আমার মুখের অবস্থা এটা ইয়েস আমি সম্পূর্ণরূপে ভূত হয়ে গেছি তো এটা হচ্ছে একটা পিল অফ মাস্ক এটাকে পুরোপুরি আমি মেখে নিয়েছি এবং দেখবো এটার আফটার রেজাল্ট কী হয় আফটার 30 মিনিট গাইস এটা চলছে স্নান করে এবার চলে এসেছি আজকে স্যাটারডে বলে আমাদের বাড়িতে সম্পূর্ণ ভেজ রান্না হয়েছে আমি তার সাথে আমার কার্টুন দেখছি আর মা করেছে একটা আলু ভাতে মাখা এবং তার সাথে বাবা স্যালাড কেটেছে মূলোর ডাল হয়েছে আর হয়েছে পনির আলুর তরকারি তো গাইস যেরকম বলেছিলাম যে আমার একটা ইনভিটেশন আছে এবং ইনভিটেশনে আমি যাব তো তার জন্য আমার এটা হচ্ছে আজকের আউটফিট তো হওয়ার পরে আমি একটু হালকা মেকআপ করে নেব এবং সেই জায়গায় আমরা বেরিয়ে যাব যাওয়ার জন্য তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবং এবার চলো আমরা সেই ইনভিটেশনে যাব তো দেখা যাক সেখানে কোথায় যাই এবং কি মজা আসে হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমি চলে এসেছি আমার যেখানে ইনভিটেশন ছিল তো দেখো সেটাকে সেটা হলো আমার বেস্টির বাড়িতে যেটা ওর নাম হলো অনুশ্রী তো না শুধু ওর বাড়িতে আইবুড়ো ভাত খেতে আসিনি আরো অনেক মজা করবো কি কি করবো সেটা ভিডিওতে আমরা দেখতে পাবো সঙ্গে থাকো দেখতে থাকো বিয়েতে কি কিভাবে প্রিপারেশন চলবে সেই নিয়ে গল্প হচ্ছে মানে বর এখনো রেডি হচ্ছে রেডি হয়ে ওঠেনি এইসব বলিস না আমাদের বর বর কিছু আমার বস সরি মানে মানে আমাদের আমার বর আমার কিছু
বর কিছু বলবে না, বর এখন লজ্জা পাচ্ছে। আমি ঠাকুমা, এ আমার নাতি, ওয়ান এন্ড অনলি নাতি, চামার নাতি। ওকে কোলে তুলতে গেলে আমি পৃথিবী। আমার বিয়েতে নামতে এমনি প্রীতি ওয়াশ করতে। ফাইনালি আমাদের আইবুড়োভাতের স্পেশাল রান্না চলে এসেছে, যেটা খুবই যত্ন করে অনুশ্রী এবং অনুশ্রীর দিদি বানিয়েছে। ডিশগুলো দেখতে খুবই ডিলিশিয়াস ছিল, ফটো তুলতে তুলতে জিভে জল চলে এসেছিলো। সবই আমার পছন্দের রান্না আজকে করেছে আর আমার দেখে খুবই ভালো লাগছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে দিদি এত সুন্দর রান্না করেছে সেই দিদি আসতে চাইছে না, আমার বন্ধু এবং তার দিদি মিলেই রান্নাটা করেছে। আমাদের খাওয়া খাওয়া শুরু হয়নি গাইস, কিন্তু হয়ে গেছে। এই বন্ধুত্ব সমাজে পরশু মামার ঘরে পেলাম। অবশেষে আমি বাড়ি চলে এসেছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, খুব টায়ার্ড লাগছে এখন, মন শুধু আমার বেডটাকেই চাইছে, আর কিছু চাইছে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে নিশ্চয়ই জানানো। আজকের মতো টাটা, শুভরাত্রি।